বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে বিদেশিরা আমাদের উপর কোনো চাপ দেননি এবং চাপ দেওয়ার তাদের কোনো অধিকারও নেই, কারণ আমরা স্বাধীন দেশ, নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। তারা যেটা করেন, তারা জানতে চান সুষ্ঠু সুন্দর অবাধ নির্বাচন করার জন্য আমরা কি কি ব্যবস্থা নিয়েছি, সেই কার্যক্রমগুলো জানতে চান তারা। তিনি জামালপুরে জেলা রিটার্নিং অফিসার, সহকার রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গের সঙ্গে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। বিএনপিকে ছাড়া বিদেশিদের কাছে নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা এমন প্রশ্নের জবাবে ইসি বলেন, কোনো রাজনৈতিক দল যদি নির্বাচনে আসতে না চায় সেটা তাদের গণতান্ত্রিক অধিকার, সেখানে কারো হস্তক্ষেপের অধিকার নেই, সে বিষয়ে নির্বাচন কমিশনেরও হস্তক্ষেপের অধিকার নেই। আর নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হলে এবং ভোটার উপস্থিতি ভালো থাকলে অবশ্যই দেশ ও বিদেশে নির্বাচন গ্রহণযোগ্য হবে। আচরণবিধি প্রসঙ্গে ইসি মোহাম্মদ আলমগীর বলেন, কোনটি আচরণবিধি ভঙ্গ সেটা অনেকেই জানেন না, সবাই আইনটা পড়েন না। দেশে যখন নির্বাচন আসে তখন সবাই এটাকে উৎসব হিসেবে নেন, এর ফলে আনন্দে আবেগে অনেক কিছুই করে ফেলেন। এখানে যারা ম্যাজিস্ট্রেট আছেন তারা যখন এসব দেখেন, শোকজ করেন, শুনানি করেন এবং তাদের জিজ্ঞাসা করেন কেন আচরণবিধি ভঙ্গ করেছেন, তখন তারা ব্যাখ্যা দেন। ব্যাখ্যা যখন দেখা যায় উনি না বুঝে করেছেন এবং ক্ষমা চান, আর এসব ভুল হবে না। স্বাভাবিকভাবেই সেখানে তাকে প্রথমবারের মতো ক্ষমা করে দেওয়া হয়। আর যদি দেখা যায় উনি জানেন ইচ্ছাকৃতভাবেই অপরাধটি করেছেন, সেই ক্ষেত্রে তাকে জরিমানা করা হবে।